শুনছো? হুম, গুগল থেকে ভিডিও কল করো, কত থাকো শুন যায় কল দেয়। অনেক সময় ধরে আমি এরকম বসে আছি, সবাই তো ঝটপট জয়েন হন, তো কে কাটবো তার আগে? না কেন, এখানে তো ও আচ্ছা বুঝছি। গুড মর্নিং, ও গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং, এইভাবে এই যে এই সাইড থেকে ভালো আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ। আজকে কি শো আছে না কাজ সবাই কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে আমার ব্যাচে, যারা যারা আমাকে উইশ করেন সবাই একটু উইশ করে দেন, আর বেশি বেশি করে লাইফে শেয়ার করে দেন, ঠিক আছে? আজকে হচ্ছে আমার জন্য একটু স্পেশাল ডে, ভালোবাসা শুনে গাইজ, হ্যাপি ব্যাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো আর যারা যারা ভিডিও দেখতে চান, অবভিয়াসলি এই পেজ আমার পেজ লাইক তোমাদের চোখ রাখবেন, তাহলেই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে যে আমার বার্থডে কেক, হরিশ শর্মা হ্যাপি বার্থডে দোয়া, থ্যাংক ইউ সো মাচ। আর যারা জয়েন হয়েছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন ঝটপট করে, যাতে সবার কাছে লাইভটা রিচ করতে পারি, না সবাই জয়েন হতে পারে বেশি করে, ঠিক আছে? যারা যারা স্টিল আমার পেজ লাইভ অফ দোয়া ফলো করেন না, একটু ফলো করে দেন, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে আমি সেট করছি, এটা আমার পছন্দ হয়েছে, কারণ কয়েকদিন ধরে আমি দেখছি যে হচ্ছে কয়েকজন হচ্ছে মানে দেখছি না, যাদের বার্থডে আর কি ফ্রক দেখছি বা বার্থডে ফটোতে দেখছি যে এটা হচ্ছে কেকের উপর সেট করা। ক্যাপিটাল থেকে যখন কেক আনিতাম তখন হচ্ছে ছোট একটা সেট করে দিত, এটা হচ্ছে নিশ্চয়ই আমি কি একটু কেক পাবো ভালোবাসা সৈনিক আইটি নিয়ে, অবভিয়াসলি এখান থেকে নিয়ে না, কোনো সমস্যা নেই। কি করলি তুই এটা আমার ফোন ধরে? হাই হাই, ওটা কি তোর ডিস্টার্ব করছে? না না, এটা যার যার কেক পছন্দ হয় এখান থেকে কিনে দেবো। ওকে, সবাই কমেন্ট করেন, ইনশাল্লাহ করতে পারবো, চেষ্টা করবো, অবভিয়াসলি তোমরা করতে থাকবে। সবাই দোয়াকে উইশ করতে থাকেন, দোয়া কাটো। ওকে, স্নেহা গানটা গাও। আচ্ছা স্নেহা গান ধরো, হ্যাপি বার্থডে টু মি, তুমি গান গাইছো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দোয়া, থ্যাংক ইউ। আল্লাহ, তোমরা একটা মোমবাতি জ্বালাও নাই? না না, আমরা মোমবাতি বিহীন জন্মদিন করতেছি। হাই হ্যালো, আচ্ছা যে এটা লিখছেন হাই টাইম, আমি আপনার নাম পড়তে পারতেছি না বিকজ আমার হিন্দি সম্পর্কে। স্নেহা তোমাকে একটু খাওয়াই দিতে দাও, আমি একটা চামচ নিয়ে আসি। হ্যাঁ না, খেয়ে দেখো সফট, আবু হলে তোষা বড় হও, অনেক জলদি দোয়া করো ভাই। আমার নামে এইচটা কেটে দেন, ঠিক আছে? তাইলে নামের নাম ঠিক আছে, তৈমুর খান। থ্যাংক ইউ সো মাচ। এ না স্নেহা, আপনাদের সবার উদ্দেশ্যে চিজি লেয়ার চকলেট কেক। এখানে এই কোথায় বুঝছো? দাও দাও বাবু দাও। ওই কেকটা স্পেশালি ওর জন্য অর্ডার দিয়েছে, ক্রিমি চিজি লেয়ার চিজ কেক। তাহলে তো তুমি কিভাবে কাটো? ওহো, এটা হচ্ছে এটার জন্য কাটতে পারি না। নাও, আমি একটু বি আউ। না, একটা টিস্যু দিবা আমাকে।
যারা যারা খেতে চান এখান থেকে নিয়ে খান। এই চকলেটটা নেওয়া উঠাই তুই মানে এই কেক পুরো ভাগ করছ না, আর কত মিথ্যা কথা বলবি। আমি কেক আগে ডায়েটে আসি, যারা লাইফ যারা লাইফ থেকে তার তো জানে তুমি কি কি ডায়েট আস। আমি হাসান, স্নেহা কই আছে? স্নেহা পাশেই আছে, স্নেহা আসবে পিছনে। দম দেখছি, স্নেহা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নোনাজিপি জারিফা, কিছু বছর আগে, অনেক অল্প বছর আগে এই দিনে আসছিল, বাট এখনো হয় নাই, তাই না জারিফা? এখন কয়টা বাজে? ছোট্ট বাচ্চা। আচ্ছা স্নেহা কেমন আছো? ভালো আছি। আচ্ছা না, আমি এখনো হইনি। কেন ধরে রাখো? আজকাল দেখতেছি খুব বাড়িটার সাথে একটা পড়ে আপু। ওয়ালাইকুম আসসালাম। মনে মনে ভাবতেছে সবাই খেয়ে ফেলাচ্ছে, আমি তো লস। তারপরে চিজ দিছে, লেয়ার লেয়ার করে দিচ্ছে। রেজাল্ট আপু দেখায় খাইতে নাই? না না, দেখায় খাবো কেন? জারিফা এরকম মেয়ে না, দোয়া সবাইকে দিয়ে খায়। ও একটা ভালো বাচ্চা। আমি জানি আমার কতটুকু খাওয়া দরকার, ঠিক আছে? আজকে অবশ্য আমরা
বাইরে ছিলাম, ইংরেজি বাপু থ্যাংক ইউ। এখান থেকে পার্সেল তো বন্ধ ভাইয়া, এখন পার্সেল বন্ধ হয়ে গেছে অলরেডি, এই বুঝছেন মানে আমাদের হচ্ছে কয়টা এখন, কত বাজে এখন, কত বাজে সাড়ে আটটা মনে হয়, এখন বাজে 8:22, আমাদের 8:00 পার্সেল অফ হয়ে যায়। 8:22, ওয়াও, আই এম রিয়েলি সরি, 8:22। স্নেহাকে অনেক নাইস লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাচ্চাটা এত বড় হয়ে যাচ্ছে দিন দিন। থ্যাংক ইউ, ওয়েলকাম। একটু বেশি করে লাস্টটা শেয়ার করে দেন সবার কাছে, একদম পিঙ্কিশ একটা বাচ্চা হয়েছিল। এখনকার খাবারই খাচ্ছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা একটু কি খবর, খেয়ে যাচ্ছেন কেন, আমি বুঝতেছি না, আমার খোকন দিতে চাইছি। আলহামদুলিল্লাহ ভালো খবর ভা, কোথা থেকে লাইভ করছেন, পাখি আছেন, বাসা থেকে লাইভ করতেছি। আচ্ছা যারা যারা আমাকে উইশ করছেন, থ্যাংক ইউ সো সো মাচ, অ্যান্ড যারা স্টিল আমার পেজটা ফলো করে নাই, প্লিজ একটু পেজটা ফলো করে দিবেন, লাইফ অফ দোয়া। আমি আমার আপু আপু বলেন। আচ্ছা আর্জেন্টিনা ফ্যান তো যায় কারণ ওর কেকটা আমরা একটু এম সাইজের বানাই নিয়ে আসছি, মেসি বানাই নিয়ে আসছি, আমরা মেসি বানাই নিয়ে আসছি ওর কেককে। যার দরকার সে কেটে কেটে খাবে। আন্টি আমাকে একটু দিন কেক, ভালোবাসার সনি কাজে শুনছেন, আমি আর্জেন্টিনা, হ্যাঁ আর্জেন্টিনা ভালো তো। আজকাল আবার অনেকে বুঝি আর্জেন্টিনা সাপোর্ট না করে পরে দেয়, আমি এখন আর্জেন্টিনা সাপোর্ট করে যে বিশ্বকাপ নিছে তো আমার লেখাগুলো একটু পড়ো অর্ক, হ্যাঁ পড়ছি অর্ক ভাই, আমি কে বলি তোমার লেখা পড়ছি। কদিন ধরে দেখতেছি যে খুব মানুষেরা হচ্ছে সেলিব্রেট করতেছে, তারা হচ্ছে এটা খুব করতেছে, আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে যে না এরকম একটা করবো, সেই জন্য কিনে আরো খুব পিঙ্কিশ বাচ্চা হয়েছিল তো, যার কারণে আমরা পিঙ্ক কালার কিনে নিয়ে আসছি, একটা পিঙ্কিশ বাচ্চা হয়েছিল পুরো। ধন্যবাদ, দেখে রাখো আর এটা ধরো না,
হ্যালো সুয়েল, হ্যালো হ্যালো, আজকের মতো এখন লাইভটা আমরা শেষ করি, আল্লাহ হাফেজ।